স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। কলকাতা মুভি জগতের লিজেন্ডারি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, কলকাতার পাশাপাশি বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। তিনি বাংলাদেশে বেশ কয়েকটি মুভিতে কাজ করেছেন, যার মধ্যে কয়েকটি হয়েছে ব্যবসা সফল। এই মুভিগুলোই মূলত বাংলাদেশে তার ক্যারিয়ার সমৃদ্ধ করেছে। আর তাই আজ আমরা এই ভিডিওতে বাংলাদেশে ঋতুপর্ণার 60টি ব্যবসা সফল মুভি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই কথা বলি 7 নম্বরে থাকা মুভিটিকে নিয়ে, আর সেই মুভিটির নাম হলো স্বামী ছিনতাই, যা পরিচালনা করেছেন গুণী পরিচালক সোহানুর রহমান সোহান। এই মুভিটিতে ঋতুপর্ণার কাজ ব্যাপক প্রশংসিত হয় এবং তার পাশাপাশি মুভিতে আরও অভিনয় করেছেন মান্না এবং মৌসুমী। মূলত স্বামী ছিনতাই মুভিটি রোমান্টিক জনারের। এরপর আসি 6 নম্বরে, আর 6 নম্বরে কথা বলবো মেয়েরাও মানুষ মুভিটিকে নিয়ে। মনোয়ার খোকন পরিচালিত মুভিটিতে ঋতুপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন জসিম, শাবানা, চাঙ্কি পাণ্ডে। এই মুভিটি 2000 সালে রিলিজ পায় এবং সুপারহিট ব্যবসা করে। এটি ছিল ঋতুপর্ণার বাংলাদেশে করা সেরা মুভিগুলোর মধ্যে একটি। এবার 5 নম্বরে কথা বলবো দেশদরদি মুভিটিকে নিয়ে, যা মূলত দেশভক্তিমূলক মুভি। মুভিটিতে ঋতুপর্ণার সাথে আরও ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্না। মান্না এবং ঋতুপর্ণার কেমিস্ট্রি সেই সময় সকলেই পছন্দ করে, তাই মুভিটিও সুপারহিট হয়। 4 নম্বরে কথা বলবো চেয়ারম্যান মুভিটিকে নিয়ে, যা পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এই মুভিতে ঋতুপর্ণা প্রথম বাংলাদেশের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে অভিনয় করেন। এটি সামাজিক অপরাধ নিয়ে তৈরি একটি বাণিজ্যিক মুভি, যা দর্শকরা পছন্দ করে, তাই এটিও সুপারহিট ব্যবসা করে। এবার আসা যাক 3 নম্বরে, আর 3 নম্বরে কথা বলবো রাঙাবউ মুভিটিকে নিয়ে, যেখানে ঋতুপর্ণার সাথে অভিনয় করেছেন গুণীশিল্পী হুমায়ুন ফরিদি। এই মুভিটি যদিও সুপারহিট ব্যবসা করে, কিন্তু মুভিটিকে অশ্লীল মুভি বলেও আখ্যায়িত করা হয়, কারণ এখানে ঋতুপর্ণা বেশ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেন। মুভিটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আমিন খান। 2 নম্বরে কথা বলবো জনপ্রিয় বাংলা মুভি সাগরিকাকে নিয়ে, যেখানে ঋতুপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন হেলাল খান ও আমিন খান। এই মুভিটির গানগুলো সে সময় ব্যাপক সারা জায়গায়। মুভিটিতে ঋতুপর্ণার অভিনয় বেশ প্রশংসিত হয় এবং এটিও তার করা সেরা মুভিগুলোর মধ্যে একটি। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর, আর 1 নম্বরে কথা বলবো ঋতুপর্ণা সেনগুপ্তের করা বাংলাদেশের প্রথম মুভি স্বামী কেন আসামিকে নিয়ে, যা কিনা 1997 সালে রিলিজ পায়। মুভিটিতে ঋতুপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন জসিম, শাবানা এবং চাঙ্কি পাণ্ডে। এই মুভিটি 1997 সালের সবচাইতে ব্যবসা সফল একটি মুভি। তো একে একে আমরা ঋতুপর্ণার 60টি ব্যবসা সফল বাংলাদেশি মুভি নিয়ে আলোচনা করলাম, যা কিনা তাকে বাংলাদেশে এতটা জনপ্রিয় করেছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।